নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা গাড়ির ঘটনায় মৃত্যু হয়েছে চালকের জানা গেছে ঘটনার বেশ কিছুক্ষণ আগে পথ চলতি মানুষকে ধাক্কা দেয় ঘাতক গাড়িটি বেপরোয়া স্করপিও গাড়ির ডিভাইডারে ধাক্কা ধাক্কা মেরে রাস্তার ওপর কাত হয়ে পড়ে গাড়িটি গাড়ি থেকে ছিটকে পড়েন গাড়ির চালক তাকে উদ্ধার করে হাসপাতালে নেবার পর গভীর রাতে চালকের মৃত্যু হয় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত এগারোটা নাগাদ বঙ্গা থানা সংলগ্ন মনীষাঙ্গন এলাকায় জানা গেছে বাগদার দিক থেকে একটি স্করপিও গাড়ি এসে বনগাঁ মতিগঞ্জ এলাকায় কয়েকজন ব্যক্তি একটি গাড়ি ও টোটো গাড়িতে ধাক্কা মারতে মারতে দ্রুত গতিতে ব্রিজ পেরিয়ে চাকদা রোডে আসতে থাকে সেখান থেকেই বনগাঁ রবীন্দ্রমূর্তি এলাকায় এসে রাস্তার পাশে পার্কের ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান গাড়ির গতি এতটাই ছিল যে ধাক্কা মারার পর গাড়ির সামনের অংশটি দুমড়ে যায় গাড়ির কাঁচ ভেঙে যায় গাড়ির দরজা থেকে ছিটকে পড়েন গাড়ির চালক

সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা